আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত হয়েছেন চারজন ইউক্রেনের উত্তর পূর্বের কার্কিব ও ক্যাথন রোজ বাহিনীর ভয়াবহ হামলা চারজন নিহত হয়েছেন কার্কিব শহরের একটি ভবন বোমায় বিস্তস্ত হয়েছে ভবনের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জেলানস্কি এসব কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কার্কিবে একটি বিমান হামলার কমপক্ষে একজন নিহত হয়েছেন এছাড়াও নতুন করে রুশ বাহিনীর গোলাগুলির মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর ক্যারসনে নিহত তিনজন নিহত হয়েছেন তিনি বলেন রোববার রুশ বাহিনী সারাদিন নিঃশংসভাবে ক্যারসন গোলা বর্ষণ করে জেলোনস্কি বলেন দুই নার্স হাসপাতালে আহত হয়েছেন এছাড়াও ছয়জন আহত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত নভেম্বর কেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া অঞ্চলটি দক্ষিণ ও পূর্বের চারটির মধ্যে একটি যা রাশিয়া গত বছর সংযুক্ত করার দাবি করে এরপর থেকে সেখানে এখনো ঘন ঘন গোলাগুলির শিকার হয় আঞ্চলিক গভর্নর ওলেহ সিনীবহুত বলেন ফ্ল্যাটের একটি ব্লকে একটি আঘাত করেছে এতে একজন মহিলা নিহত হয়েছেন এবং ব্যাপক ক্ষতি হয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর একটি আবাসিক ভবনে আগুন লেগেছে ধন্যবাদ বিহর্স আমাদের সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে